নমস্কার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা বিষয়ে পড়াবো। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি তোমাদের ষষ্ঠ অধ্যায়ের প্রথম পরিচ্ছদ ছাত্রতা নিয়ে আলোচনা করব। সবাই বই বের করা 34 পৃষ্ঠা। আমরা প্রথমে দেখছি সততা কাকে বলে। সদা সত্য কথা বলা ও সৎ পথে চলাকেই বলে সততা। সৎ চিন্তা করাকেও বলে সততা। কারো জিনিস অন্যায়ভাবে গ্রহণ না করা নাম সততা। এরূপ সৎ ব্যক্তিদের সবাই সম্মান করে, এদের কোনো লোভ থাকে না, দেবতারাও তাদের পছন্দ করে না। এ সম্পর্কে একটি গল্প তোমাদের আলোচনা করছি, কাঠুরে ও জলদেবতার গল্প। এক গ্রামে ছিল এক কাঠুরে, সে প্রতিদিন কাঠ কেটে যেত বনে। বনের পাশে ছিল এক নদী। হঠাৎ করে কাঠ কাটতে কাটতে একদিন তার হাত থেকে কুঠারখানা জলে, নদীর জলে পড়ে গেল। সে মাথায় হাত দিয়ে বসে আছে যে কি করবে, কারণ সে কাঠ বিক্রি না করলে তার পরিবারের খাওয়া চলবে না। এমন সময় নদী থেকে উঠে এলো এক জলদেবতা। জলদেবতার হাতে ছিল একটি রূপার কুঠার। সে রূপার কুঠারটি কাঠুরেকে দেখিয়ে বলল যে দেখো তো এটা তোমার কুঠার কিনা। কাঠুরে বলল যে না, এটা আমার কুঠার নয়। জলদেবতা আবারও জলে ডুব দিয়ে একটি সোনার কুঠার তাকে তুলে এনে দেখালো যে দেখো তো এটা তোমার কুঠার কিনা। তখন কাঠুরে বললো যে না, এটাও আমার কুঠার নয়। এরপর জলদেবতা আবার নদীর জলে ডুব দিল। সে একটি লোহার কুঠার এনে তাকে দেখালো, দেখো তো কাঠুরে এটা তোমার কুঠার কিনা। কাঠুরে বললো যে হ্যাঁ, এটাই আমার কুঠার। জলদেবতা কাঠুরে সততায় মুগ্ধ হয়ে তাকে তিনটি কুঠারি উপহার দিল। এ থেকে আমরা বুঝলাম কি, যে সততা ধর্মের অঙ্গ। যে সৎ পথে চলে, সৎ কাজ করে, তাকে দেবতা মানুষ সবাই পছন্দ করে। এখন আমি সততা গল্প থেকে তোমাদের কিছু ছোট ছোট প্রশ্ন বের করে তোমাদের সামনে তুলে ধরব, তোমরা প্রয়োজনে খাতা কলম নিয়ে নোট করে নাও, লিখে নাও। প্রথমে কি আছে, সততা কাকে বলে? সদা সত্য কথা বলা ও সৎ পথে চলাকে বলে সততা। দুই নম্বর আছে, কাঠুরের নিজের কুঠারটি কিসের তৈরি ছিল? কাঠুরের নিজের কুঠারটি ছিল লোহার তৈরি। তিন নম্বরে আছে, নদী থেকে কে উঠে এসেছিলেন? তো আমরা তিন নম্বরের উত্তর করবো, নদী থেকে জলদেবতা উঠে এসেছিলেন। চার নম্বরে আছে, জলদেবতা প্রথমে কাঠুরেকে কিসের কুঠার দেখালেন? তো উত্তর কি, জলদেবতা প্রথমে কাঠুরেকে রূপার কুঠার দেখালেন। পাঁচ নম্বরে আছে, জলদেবতা দ্বিতীয়বার কাঠুরেকে কিসের কুঠার দেখালেন? উত্তর, জলদেবতা দ্বিতীয়বার কাঠুরেকে একখানা সোনার কুঠার দেখালেন। তোমরা সততা গল্পটা পড়ে বুঝতে পেরেছ যে সৎ পথে থাকা, সত্য কথা বলা আমাদের জন্য অবশ্যই দরকার। আর এ সম্পর্কে তোমরা বাবা মার কাছ থেকে অনেক কথা শুনে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। নমস্কার।